ভাই কি মাল দেখাচ্ছেন? এই সেই ভিয়েতনামের কই? অরিজিনাল ভিয়েতনামি কই? হ্যাঁ অরিজিনাল ভিয়েতনামের কই, একদম এক সাইজ পার্সেন্ট হাঙ্গেরি আছে, মানে এস্টে বাদে মাছ, আর 40% এস্টেলা মাছ আছে, যার বলি আমরা জাপানি মিনার কাপ। এটা কেজিতে আসসালামু আলাইকুম। যশোর ভৈরব মৎস্য খামার থেকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে কিছু মাছের পোনা দেখাতে যাচ্ছি। চলুন মুজিদ ভাইয়ের সাথে কথা বলি। আজকে কি কি মাছের পোনা দেখাবেন? আজকে কয়েকটা আইটেমের মাছের পোনা দেখাবো। আচ্ছা দেখান মাছের পোনাগুলো। আসেন দেখেন মুজিদ ভাই, এটা কি মাছ? এটা গ্লাস কাপ, এটা পুরোনো চাপের চাপের মাছ। এটা পুরোনো চাপের মাছ? হ্যাঁ, এটা কেজিতে 700 ভাঙছে। এটা প্রাইস কত ভাই? এটা 700 টাকা, অনলি 700 টাকা কেজি। মাশাআল্লাহ, অনেক কম আছে তো মাছের দাম। মাছের দাম কম মানে এটা এখন আপনার একদম পাইকারি দামে যাচ্ছে? একদম পাইকারি দামে এই মাছটা। আপনার পুরোনো চাপের মাছ, আমাদের ছোট ছোট জায়গায় আমরা চাপে রাখি, যার ফলে এখন বড় জায়গায় গেলে এই মাছটা দ্রুত বাড়বে। আর আর দু আর কয়েকদিন পরে আপনার নতুন মাছের গ্লাস কাপে ধানি বেরোবে। এক কেজিতে 1 লক্ষ মাছ, সেটা থাকবে ছোট 8 থেকে 10 হাজার টাকা ধানের লাখ। আর এটা এখন 1 কেজিতে 700 ভাঙবে, এটা অনলি 700 টাকা, কিন্তু এই মাছটা বাড়বে বেশি। 700 ভাঙবে, 700 মাছ ভাঙবে। দর্শক মাছগুলো দেখেন, একেবারে পানি নেই মাছে। তাও মাছ কিভাবে তরতাজা রয়েছে? দানা একদম মানে দেখেন রসগোল্লার মতন দেখতে, দেখেন একদম মনে হচ্ছে সাদা চক 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 করতেছে। কেনার উপায় আছে মাছ? এটা গ্লাসটা। আচ্ছা ভাই আর কি কি মাছ দেখাবেন? দেখেন আরো কয়েক পদের মাছ, কেজিতে 15 থেকে 20 হাজার লাইনের মাছ। মুজিদ ভাই এখন কি মাছ দেখাচ্ছেন? এটা জাপানি মিনার, অরিজিনাল জাপানি, অরিজিনাল জাপানি মিনার। এতে 60% হাঙ্গেরি আছে, মানে এস্টে বাদে মাছ, আর 40% এস্টেলা মাছ আছে, যার বলি আমরা জাপানি মিনার কাপ। এটা কেজিতে 15 থেকে 20 হাজার ভাঙবে। এটা খাবার কি খাওয়ান? হইল হইল নার্সারি পাউডার, তাহলে তো দানাদার খাতি পারবে না। আচ্ছা, আর এর আগে যে গ্লাস কাপটা দেখাচ্ছি না, ওটা আপনার 1.5 খাতি করবে। 1 কেজিতে কতটুকু মাছ আসছে? এটা 1 কেজিতে আপনার আসবে অনলি 15 থেকে 20 হাজার মাছ আসবে। 15 থেকে 20 হাজার, 20 হাজার মাছ। এটা প্রাইস কত যাচ্ছেন? এটা অনলি 1400 টাকা কেজি, 1400 টাকা 1 কেজি মাছ। 1400 টাকা 1 কেজি মাছ, 1400 টাকা মাছ, একদম কাছি কাটা সাইজ। যদি কারোর লাগে যোগাযোগ করে নিতে পারবে। আপনারা কি সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছেন? সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি। যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থাতে পরিবহন যায়, সেসব জেলাতে অবশ্যই মাছ যাবে। লাগলে কোনো চাষি ভাইদের যদি লাগে, তো অবশ্যই আমার স্ক্রিনে পড়ে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল কল করলে পাবে আমার। এই মুহূর্তে নতুন হ্যাচারি ঠিকানা একটু বলে দেন তো। আমার হ্যাচারি হলো যশোর সদর, চাষড়া মাগুরপটি, সবজিবাগ 2 নম্বর গেট। এবার দেখাবো হলো আপনার ব্রিকেট মাছ অন্তর। মজিদ ভাই এখন কি মাছ দেখাবেন? ও এইটাই সেই বাংলার সেই ব্রিকেট মাছ। এই সেই ব্রিকেট মাছ, ব্রিকেট মাছ, সিলভার ব্রিকেট বলে না, এই সেই ব্রিকেট মাছ। সিলভার মাছ না কিন্তু এটা ব্রিকেট, এটা ব্রিকেট, ব্রিকেট মাছটা দেখুন। এই মাছটা কেজিতে 500-600 ভাঙবে। এটাও কি খোল খাওয়া নয়? এটা খোল খাওয়ানো মাছ। এই মাছে 1 কেজি মাছের দাম পড়বে 500 টাকা। মাশাআল্লাহ অনেক কম। দেখেন দর্শক মাছগুলো দেখেন, 1 কেজি মাছের দাম 500 টাকা। 1 কেজি মাছ মাত্র 500 টাকা। এই মাছটা চাপের মাছ, এই মাছটা দ্রুত বাড়বে, পাতলা জায়গায় গেলেই দ্রুত বাড়বে। মাছটা প্রাইস কত বললেন? অনলি 500 টাকা কেজি, অনলি 500 টাকা দাম। দেখেন অনলি 500 টাকা দাম। এই হ্যাচারি অনেক বড় হ্যাচারি, দেখেন ফুলকারিতে হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাচারিতে আপনি সরাসরি হ্যাচারিতে এসে মাছ নিয়ে যেতে পারবেন সরাসরি আমার হ্যাচারি থেকে। এবার দেখাবো সিলভার মাছ, চলেন দেখে আসুন, যেটা বাংলা ইলিশ বলা হয়, বাংলার ইলিশ। এটা কি মাছ? এটা সে বাংলার ইলিশ, বাংলা ইলিশ। অনেক আমার অনেক কাস্টমাররা প্রবাসী ভাইরা কি আমার কাছে কল দেয়, কল দিয়ে জানায় যে ভাই নতুন মাছ বেরোয়ছে। আমি বললাম যে ভাই এখনো নতুন মাছ বেরোয়নি, বেরোবে 2-4 দিন 5 দিনের ভিতরে বেরোবে। এখন যে মাছগুলো আছে এগুলো চাপের মাছ আছে, এইগুলো নিয়ে ফেলাতে পারেন, এই মাছগুলো দ্রুত বাড়বে। আর যেগুলো সামনে যে নতুন যে সিলভার আসবে বেরোবে, এই সিলভার কিন্তু ছোট ছোট ধানি, তার থেকে ওই সিলভার যখন আসবে নতুন ধানি যখন বেরোবে তখনও আপডেট ভিডিও আমরা সাথে সাথে ছেড়ে দেবো, বেরোনোর সাথে সাথে ছেড়ে দেবো। 2-1 এর মধ্যে ইনশাল্লাহ বেরোয় যাবে মাছটা। তাই এই মাছটা প্রাইস দিচ্ছি অনলি অনলি 600 টাকা কেজি, 600 টাকা কেজি অনলি, অনলি 600 টাকা কেজি। অনেক কম তো আপনার কাছে মাছের দাম। এটা কেজিতে 1200 ভাঙবে।
অন্য অন্য জায়গায় তো দেখি মাছের দাম অনেক বেশি, আমি পাইকারি রেটে মাছ বেচি, একদম পাইকারি রেটে দেন, তাই পাইকারি রেটে মাছ বেচি। যদি কোনো চাকরি ভাই যদি লাগে তো অবশ্যই জানাবেন, জানাবেন আমারে, আমি দেবো। আর আমার হ্যাচারিতে এসে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন। আর আপনার সামনে যে নতুন নতুন মাছ, যে গ্লাস কাপটা যেটা চাপের মাছ দেখালাম, এর পরবর্তীতে কিন্তু আপনার নতুন গ্লাসের ধানি বেরোবে আপনার ছোট ছোট, সেটাও আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো সামনে। মুজিদ ভাই এখন কি মাছ দেখাবেন? এটা সলিড মিনার কাপ, যারে বলে আমরা হাঙ্গিরি, অনেক জায়গায় বলে যে এক্সট্রা বাদে মাছ, সেই মাছটা এটা মিনার কাপ। মিনার কাপ এটা কেজিতে কতটুকু করে ভাঙবে? এটা এক কেজিতে এক লক্ষ, এক লক্ষ মাছের দাম পড়বে 2800 টাকা। 2800 টাকা? হ্যাঁ, এটা এসটে বাদে যে মাছ বলে হাঙ্গিরি, আমরা বলি হাঙ্গিরি মিনার কাপ বলি, এটার গায়ে এসটে নেই, তিন এসটে যে মাছটা, এক কেজি মাছের দাম 2800 টাকা। 2800 টাকায় এক কেজিতে এক লক্ষ মাছ হবে, মাত্র 2800 টাকা। দর্শক দেখুন মাছগুলো, আপনাদের যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, সরাসরি আমার হ্যাচারিতে এসেও মাছ নিতে পারবেন। আর এখন দেখাবো আপনার জাপানি মিনার, যে জায়গা হলো এসতে আছে, চলেন চলেন দেখি। মজিদ ভাই এটা কি মাছ? এটা হলো জাপানি মিনার কাপ, যেটা এসতে আছে অরিজিনাল জাপানি মিনার। হ্যাঁ অরিজিনাল, এটা হলো অরিজিনাল জাপানি মিনার কাপ। এটা কেজিতে কতটুকু করে আসতেছে? এটা এক কেজি লাখ, এক লক্ষ মাছ। হ্যাঁ এক লক্ষ মাছ, অনলি 2200 টাকা লাখ। 2200 টাকা লাখ, মাত্র 2200 টাকা? 2200 টাকা। দর্শক মাছগুলো দেখুন কি সুন্দর মাছ। টাকার যদি লাগে তো অবশ্যই আমার স্লিপুরে নাম্বার দেওয়া আছে 01729550185, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কল করলে জানতে পারবেন মাছের বিস্তারিত সবকিছু, আমি সাজেশন দেবো, মাছও দিতে পারবো ইনশাল্লাহ। আর এরপরে যে মাছটা দেখাবো, কই কেজিতে 400-500 লাইনের কই ভাই, কি মাল দেখাচ্ছেন? এই সেই ভিয়েতনামের কই, অরিজিনাল ভিয়েতনামের কই? হ্যাঁ অরিজিনাল ভিয়েতনামের কই, একদম এক সাইজ কই দেখেন। ওরে বাবা মাশাআল্লাহ, কি অনেক সুন্দর সাইজ! হ্যাঁ অনেক সুন্দর সাইজ, মানে এ কত করে বেচতেছেন পার পিস? এ 2.20 টাকা করে, সাইজ দেখেন, 2.20 টাকা? হ্যাঁ 2.20 টাকা। এ তো অরিজিনাল ভিয়েত। হ্যাঁ এগুলো চাপের মাছ, এখন শুধু 2 মাসের মধ্যে এই মাছটা চাপে ছিল, এই মাছটা এখন 2 মাস শুধু ভালোভাবে খাতে দিলে 2 মাসে আপনার বাজারজাত হয়ে যাবে। ও 2 মাসে বাজারজাত হয়ে যাবে। শীতকালে আমরা এই অরিজিনাল ভিয়েতনামের কইটা আমরা চাপে রেখে এখন ডেলিভারি দিচ্ছি, এর আগের থেকে দিচ্ছে, ছোটটাও দিচ্ছি, এখন বেশি বেশি এখন এই বড় সাইজ মাছটা রয়ে গেছে রয়েছে। এই মাছটা যদি কেউ নেয় তো 2 মাসের মধ্যে 2 থেকে 2 মাস 10 দিনের ভিতরে আপনার 500-600 কেজি চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, এ খাওয়াবে দুই বেলা ফিট খাবার খাওয়াবে? দুই বেলা ফিট খাবার খাবে, কেজি প্রতি 15%, 100 কেজি 15 কেজি খাবার। ও আচ্ছা ঠিক আছে, শুধু মাছ, মাছের চেহারা দেখেন। হ্যাঁ মাছ তো অনেক সুন্দর কোয়ালিটি, মাছের সুন্দর কোয়ালিটি, একদম সাইজ সাইজ আলা মাছ দেখেন। তাহলে বর্তমানে কেজিতে কত রো ভাঙছে এটা বলবেন? কেজিতে 400-500 ভাঙছে। 400-500, তাই তো? 400-500 ভাঙছে, অনেক বড় সাইজ মাছ, এটা বড় সাইজ মাছ, বড় দাম। আবার এর থেকে একটু ছোট, এখন ছোট সাইজ মাছ নেই, এখন এই সাইজ মাছ। নতুন মাছ কি এসেছে আপনার এখানে? না নতুন মাছ এখনো বেরোয়নি, নতুন মাছ এখনো আপনার মাস খানিক সময় লাগবে। মাছ খানিক কত সময় তো লাগার কথা না, ওর আগে বেরোবে, কিন্তু নতুন মাছ বেরে তার মধ্যে এ চলে আসবে হলো আপনার 15 কেজি, 15 কেজি চলে আসবে। নতুন মাছ যখন ফেলাবেন তখন এই মাছটা 15 কেজি চলে আসবে। ও আচ্ছা, আপনি তো সারা বাংলাদেশে সেল দিচ্ছেন তাই তো? ইনশাল্লাহ সারা বাংলাদেশে দিচ্ছি, যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা, এই মাছটা অবশ্যই মাছ পৌঁছে দিচ্ছি। মাছের কোয়ালিটি দেখেন, হ্যাঁ মাছ তো অনেক সুন্দর কালার দেখেন তো মাশাআল্লাহ। এই এই মাছ তো মনে হচ্ছে চাপে রাখছিলেন? হ্যাঁ এই মাছ চাপের মাছ, এই মাছগুলো সব চাপের মাছ মাশাআল্লাহ। মাছ মাছের সাইজ দেখেন, হ্যাঁ মাছ তো খুব সুন্দর সাইজ, সুন্দর সাইজ, কালারটাও তো শেষ সুন্দর। হ্যাঁ ভিয়েতনামের কই এটা? এটা ভিয়েত কই, অরিজিনাল ভিয়েত কই। হ্যাঁ অরিজিনাল ভিয়েত কই এটা, অরিজিনাল। তা কোনো ভাই যদি লাগে তো অবশ্যই জানাবেন। আচ্ছা পাখিদের আপনি সারা বাংলাদেশে তো সেল দিচ্ছেন? হ্যাঁ সারা বাংলাদেশে। এখানে মাছ, মাছের যদি কোনো প্রবলেম হয় পাঠাইতে গেলে তাহলে সেক্ষেত্রে, মাছের যদি প্রবলেম হয় কোনো সমস্যা হয় পুরনো আবার মাছ দেওয়া পড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক পাখিদের অনেক সুপ্র চাষি ভাইরা আপনারা নিলে অবশ্যই অরিজিনাল ভিয়েতনামি কই নেবেন এবং সরাসরি হাতারি প্রতিষ্ঠান থেকে আপনারা মাছ কিনবেন, তাহলে দেখবেন যে ভালো ফল পাবেন ইনশাল্লাহ। দর্শক আমাদের এই নতুন হ্যাচারি, হ্যাচারিটা দেখুন কত বড় হ্যাচারি, নিজস্ব হ্যাচারি একদম। এই হ্যাচারিটা দেখুন
কতগুলো হাউস, কত বড় হ্যাচারি। চলেন মজিদ ভাইয়ের সাথে একটু কথা বলি। কিছু বলেন দর্শকের কাছে? দর্শকের মধ্যে তো প্রতিদিনই তো সবসময় বলি, তারপরেও যদি আমার কাছে যদি মাছ নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার হ্যাশট্যাগ ফলো করবেন। আর যদি আপনি ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে প্রতিনিয়ত আপনি মাছ ধরতে যদি হয়ে থাকেন তা আপনার কাজে লাগবে। প্রতি আপডেট ভিডিও কী কী মাছ ধরেছে, কত কিলাম রেট, এই সম্পর্কে আমরা বলতে পারবো, আপনি জানতে পারবেন, আপনার ওখানে চলে যাবে। তা আপনাদের যদি মাছ লাগে তো অবশ্যই, আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেট মাছ, আপডেট নতুন নতুন মাছের সম্পর্কে সবকিছু জানতে পারবেন, মাছের সাজেশন সবকিছু আমরা দিতে পারবো। সামনে বিভিন্ন প্রকারের মাছ বেরোচ্ছে, আপনার রুই, মৃগেল, কাতলা, সিলভার, বাটা, গ্রাস, এইগুলো সব নতুন ধানি, এইগুলো বেরোবে, আমরা নতুন নতুন আপডেট ভিডিও ছাড়বো। যে 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 কয় পথ মাছ উঠবে ইনশাল্লাহ সেই সেই সব পদেরই মাছ উঠবে, সকল প্রকারের মাছ পাবে।